হ্যালো ফ্রেন্ডস, ইন্ডিয়ান ইটিং পুরের সবাইকে স্বাগতম। আজকে আমার ইটিংয়ে আছে, এখানে নিয়ে আছি ভেজ খিচুড়ি, এখানে আছে সয়াবিন, এখানে আছে আমের আচার, টক ঝাল, আর এখানে নিয়েছি এগ অমলেট, আর এখানে আছে স্যালাড, আর এখানে নিয়েছি পাঁপড় ফ্রাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। খিচুড়িটা অসাধারণ টেস্টি হয়েছে, ভালো করে না খুবই ডিলিশিয়াস। Thank you.
এই বর্ষার টাইমে খিচুড়ি খেতে অসাধারণ লাগে, গরম গরম খিচুড়ি। তো ফ্রেন্ডস, এটা আমার টক ঝাল আচার। আচারটা দেখুন পুরো মশলা ভরা আর অসাধারণ টেস্টি, আর খিচুড়ি দিয়ে খুবই টেস্টি লাগছে খেতে। টক ঝাল স্পাইসি, তো ফ্রেন্ডস এই অমলেটটা ভেঙে গেছে, খুবই সফট আর গরম, খেতে অসাধারণ টেস্টি।
তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ইটিং ফুড, আর নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।